সন্ত্রাসী চাঁদাবাজি বন্ধে দৌলতপুরে বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছে উপজেলা বিএনপি। বুধবার রাতে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে দৌলতপুর বিএনপির দপ্তর সম্পাদক শের আলী সবুজ বলেন, দৌলতপুর উপজেলার সাব রেজিস্ট্রার কার্যালয় সহ বিভিন্ন সরকারি অফিসে নিয়মিত চাঁদাবাজি চলছে। এইসব চাঁদার লাখ লাখ টাকা নেওয়া হতো উপজেলার বিভিন্ন সাধারণ মানুষের কাছ থেকে। এমন পরিস্থিতিতে দৌলতপুর সন্ত্রাসের জনপদে পরিণত হয়েছে বলে জানান তিনি। অবিলম্বে এর অবসান চান এলাকাবাসী।